শিরোনাম দিয়েছি আবার কৈখালি। আমার আগের একটা ভিডিওতে দেখেছেন লকডাউন চলার জন্য কৈখালি এসেও মিশনে না ঢুকে ফিরে যেতে হয়েছিল। সেই মনের কাঁটা তোলবার জন্যই ফের যাচ্ছি মাতলা নদীর সাথে দেখা করতে। সহজ যাত্রা, শিয়ালদা থেকে দক্ষিণের ট্রেনে উঠে জয়নগর, তারপর টোটো বা অটো বুক করে নিমপিট আশ্রম হয়ে কৈখালি যাওয়া। আমরা ধরেছি মোটর রাস্তা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে রুবির মোড়, যা এখন রবি ঠাকুরের মোড়, ছুঁয়ে বাড়িপুরের জমজমাট বাজার পেরিয়ে সোজা নিমপিট আশ্রম। তথ্যের জন্য বলে রাখি, কৈখালি গেস্ট হাউসে থাকতে গেলে নিমপিট আশ্রম থেকে অনুমতি নিতে হবে। তবে যেদিন যাবেন সেদিন কিন্তু লাঞ্চ পাবেন না, ওটা রাস্তায় অথবা নিমপিট আশ্রমে করে নিতে হবে। 12টার মধ্যে এলে দুপুরের প্রসাদ পেয়ে যাবেন, আর বিকেলে চা থেকেই কৈখালির কার্যক্রম শুরু হয়। আমার আগের নিমপিটের ভিডিওর লিঙ্ক আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, দেখে নেবেন। নিমপিট থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্ব পেরিয়ে কৈখালি রামকৃষ্ণ মিশনের দোরগড়ায় পৌঁছানো যায়। তেমাথার মোড়ে দাঁড়ালে সামনে একটা বড়সড় ট্রলার নৌকো, আর ডাইনে মিশন, আর বাইরের রাস্তায় নীল বাড়িটা আশ্রম পরিচালিত গেস্ট হাউস। ঢুকেই নিয়মাবলীর বোর্ড, আমরা থাকিনি, হঠাৎ অতিথি বলে খাবারও পাইনি, কিন্তু ব্যবস্থাপকদের ব্যবহার অত্যন্ত সুন্দর। বুকিংয়ের টেলিফোন নাম্বার এখানেও দিয়ে দিলাম, ডেসক্রিপশনও দিয়ে দেব। অনুমতি নিয়ে ছাদে উঠেই পেলাম আদিগন্ত দৃশ্যপট, ক্যামেরাও চঞ্চল হয়ে উঠল। রাস্তার উল্টো দিকেই রামকৃষ্ণ আশ্রম, কিন্তু মাতলা নদীর ব্যাপকতা দেখে এতই মাতাল হলাম যে আগেই তার পার ধরে হাঁটার লোক সামলাতে পারলাম না। ম্যানগ্রোভের হালকা জঙ্গল পেরিয়ে চললাম অজানা অচেনা পথে। ঢেউয়ের নিবিড় শব্দ আর পথের অমোক টান মিলেমিশে একাকার। এই পথ আর নদীটার সঙ্গে কথাবার্তা বলে দুটো দিন সুন্দর কাটিয়ে দেওয়া যায়। তার উপর মেঘ বৃষ্টি রোদ্দুরের খেলা তো আছেই। কিছুটা হাঁটতেই পাওয়া গেল হালকা গেরুস্থানে ক্ষেত জমি।
নদীর ঢেউয়ের উত্তাল সঙ্গীত কানে নিয়েই ফিরে এলাম। এবার চললাম জেটি ঘাটের দিকে। আশ্রমের সীমা ঘেসেই পথ, নৌকোঘাটটির অবস্থা খুবই করুণ। ঢোকার মুখেই রয়েছে ভাড়ার চার্ট। সামনে এগোলাম, একটি ভালোই বাথরুমের ব্যবস্থা। ব্যাস পেয়ে গেলাম মাছ ধরা নৌকো। লোটে বেলে আরো নাম না জানা নানান মাছে ঝুড়ি ভর্তি, চলছে বেচা কেনা। আরো একটু এগোতে নতুন গেটি, কিন্তু রাস্তার হাল খুবই খারাপ। পাশে পরিত্যক্ত সরকারি গেস্ট হাউস, আরো কিছুটা এগিয়ে গেলাম। এবার প্রবেশ করলাম আশ্রম প্রাঙ্গণে, পরিচ্ছন্ন কিন্তু শুনশান। ঢুকেই তেমন বোঝা যায় না, কিন্তু পরে দেখলাম বিশাল তার এলাকা। গাছপালা বাগান দিয়ে ঘেরা ছোট্ট মন্দিরটি ভারী সুন্দর। দূরে দূরে কিছু আশ্রমিক বাড়ি, কিন্তু আলাপ করার মতো আশ্রমিককে কোথাও খুঁজে পেলাম না। এমনকি মন্দির খোলার ব্যাপারেও স্থানীয় যারা কাজকর্ম করছেন বা নিচে বসে আছেন তারাও বলতে পারল না। অথচ বড় সুন্দর এই আশ্রম। পিছনে ছবির মতো নারকল গাছে ঘেরা বিশাল পুকুর, রয়েছে আরো জলাশয়, আস্তানা, ক্ষেত, জমি, যেন পুরো একটি আধুনিক গ্রাম। এবার ফেরার পালা এবং খাওয়ার পালা। অল্প দূরেই রাস্তার পাশে দুটি ভোজনালয়, খুব বেশি যে আশা করা যায় না তা তো দেখেই বুঝতে পারছেন। তবে চলুন শুনি।
তাহলে খেতে খেতেই আজকের গল্প শেষ করি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর মাতলা নদীর সঙ্গে গল্প করার যদি স্বাদ জেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে না থাকলে করে ফেলুন। ধন্যবাদ।